কি সারা বাড়ি জানা করে মাথা করে তুলছো? আমার শার্টটা কোথায়? এই যে তো আগে ধুই রাখতে বললাম, আর তুই ধুসনি। এখন আমি কি করে বাইরে যাব? না গেলে কার কি ক্ষতিটা হবে শুনি? আমি তোর মতো পেঁচা মুখ হয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। হয়েছে হয়েছে, খুব চেহারার বড়াই, গুণ নেই, তবু যদি রূপ থাকতো। সে তখন থেকে শুনছে সাবান নেই। কি আছে বাড়িতে? সাবান নেই, টাকা নেই, হ্যান নেই, ত্যান নেই, কিছুই নেই। অত ফুটুনি কিসের? যখন নিজের মুরুদ হবে তখন তো বড় বড় কথা বলো। তার আগে বাবা মাইনেও পায়নি। হ্যাঁ, সে নতুন কথা কি? আমার বেলা যত অজুহাত, মাইনে পায়নি, টাকা কাটা গেছে, বাজারে ধার, আর সবার বেলা উল্টোটা। আর কেউ হলে লজ্জায় মরে যেত। হয়েছে হয়েছে, খুব হয়েছে। ভাইয়া, মা খেয়ে যেতে বলেছে। আমি খাবো না। আচ্ছা, তোরা কি মনে করে একটা কাজও ঠিক মতো করতে পারিস না? সকাল সকাল শার্টটা ধুয়ে দিলে কি হতো শুনি? যার যেত, তোরাও কম জ্বালাস না রানু। ভালো মেয়েমা, বাজারটা ধর। বাজারে কি কিছু কেনা জো আছে পারুর মা? যেখানে হাত দাও সেখানে আগুন। ঘরেই বা তোমার কি শান্তি? কেন, কি হলো আবার? হবে আবার কি, পোড়া কপাল নিয়ে এসেছিলাম, পোড়া কপাল নিয়েই যেতে হবে। যেখানে নিজে না দেখবো সেখানেই একটা না একটা অনাথ সৃষ্টি। একা আমি কদিক সামলাই, এই ভর দুপুর বেলা না খেয়ে চলে গেল, পেটে পিত্তি পড়বে না? কে আমি? না খেয়ে বেরিয়ে গেল? তোমাকে কত দিন বলেছি পারুর মা, সকাল সকাল ডাল ভাতটা রেঁধে রেখো, ক্লাসের সময়। রান্না আবার কোন দিন না হয়? তোমার বাজারের মুখ দেখলে তো সারাদিন উপোস থাকতে হয়। শার্ট ধোয়া হয়নি তাই না খেয়ে চলে গেল। আর একতরফা ওকেই বা দোষ দিয়ে লাভ কি? বছর গড়িয়ে গেল, বই নেই, খাতা নেই, না খুলোই তো ছেলেকে কলেজে পাঠাবার এত শখই বা কেন? না না, শখ নয়, শখ নয় পারুর মা। নিজের জীবনটা এভাবে কাটলো বলে ছেলের জীবনটা কি মাটি হবে?